আজ 21শে জুন, বলা হয় শরীরকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস বজায় রাখা উচিত। নিয়মিত যোগ সাধনা করলে বহু রোগ থেকে মেলে মুক্তি। এইবার তাকে সামনে রেখেই সারা দেশ জুড়ে পালিত হলো যোগ দিবস। সারা বিশ্ব জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে দিনটিকে পালন করা হয়। একই ছবি রায়গঞ্জ শহরেও। এদিন রায়গঞ্জ শহরে কসবায় অবস্থিত 4th ব্যাটালিয়ন মহাসমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সকাল সকাল শুরু হয় যোগ দিবসের অনুষ্ঠান। এদিনে যোগ শিবিরে প্রায় 1000-এরও বেশি কর্মী অংশ নিয়েছিলেন। সকলকে নিয়মিত যোগ সাধনা করার বার্তা দেন উদ্যোক্তারা। একই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের বিন্দুলে। যোগ দিবস উপলক্ষে বিন্দুলের ভৈরবী মন্দির প্রাঙ্গনে একটি শিবিরের আয়োজন করা হয়। সেখানে 8ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী ও জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য কার্যকর্তারা। সকলকে যোগ শিবিরে অংশ নেওয়ার বার্তা দেন সাংসদ। নিয়মিত যোগাভ্যাসের সুফল সম্পর্কেও সকলকে অবগত করেন তিনি। পাশাপাশি একই ছবি দেখা গেল ইটাহারে। মঙ্গলবার সকালে ইটাহারে যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। এদিন ইটাহার বিশ্ব যোগ দিবস উদযাপন সমিতির ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয় ইটাহার হাইস্কুল ফুটবল ময়দানে। দেশের নানান প্রান্তের সাথে সমমর্যাদায় ইটাহারেও পালিত হলো বিশ্ব যোগ দিবস। এদিন ইটাহার হাইস্কুল মাঠে 8 থেকে 80 সকল বয়সের মহিলা পুরুষ সহ যুবকরা এই শিবিরে অংশ নেন। অংশগ্রহণকারী সকলেই নানান যোগাসন অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে এই যোগ দিবস পালন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার বিশ্ব যোগ দিবস উদযাপন সমিতির সদস্য শান্তনু আচার্য, অলোক কুমার সাহা, সৌমিত্র পাল, কৌশিক মণ্ডল, সুজিত দাস, সুমন সাহা সহ অন্যান্যরা। শরীর রোগমুক্ত রাখতে যোগ ব্যায়ামের কার্যকারিতা অনস্বীকার্য বলে জানা যায় সমিতির তরফে। আজকে সারা বিশ্বব্যাপী বিশ্ব যোগ দিবস উদযাপন চলছে, সেই উপলক্ষে আমাদের ইটাহার ফুটবল ময়দানে হাইস্কুল মাঠের সংলগ্ন যে ময়দান, সেই ময়দানে আমরা ইটাহার বিশ্ব যোগ দিবস উদযাপন সমিতি অপমর যোগপ্রেমী ইটাহারবাসী সমন্বয়ে বিশ্ব যোগ দিবস উদযাপন করছি। যোগ দিবস উপলক্ষে আমাদের যোগমন্ত্র উচ্চারণ, সেই সঙ্গে সূর্য নমস্কার, সন্ধিযোগ, প্রাণায়াম, এই সমস্ত কার্যক্রম হচ্ছে। সমগ্র ইটাহারবাসীকে আবেদন করছি যে সবাই যোগ করুন এবং নিরোগ থাকুন। একই ছবি দেখা গেল ইটাহার ব্লকের রানীপুর এলাকায়। ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজ প্রাঙ্গনে এদিনে যোগ শিবিরের আয়োজন করা হয়। ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা পতঞ্জলি যোগ সমিতির সহযোগিতায় বিশ্ব যোগ দিবসে যোগ ব্যায়াম শিবিরটি করা হয়। ডক্টর মেঘনাথ সাহার আবক্ষ মূর্তিতে মাল্য প্রদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ন্যাক কনভেনর তথা ইতিহাস বিভাগের প্রধান সুকুমার বারুই, কলেজের IQAC কোঅর্ডিনেটর অঞ্জন সোম, পতঞ্জলি যোগ সমিতির প্রশিক্ষক সুবোধ কুমার বসাক ও কুশ বর্মন সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। আন্তর্জাতিক যোগা দিবস এবং সেই যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, তারই পার্ট হিসাবে ডক্টর মেঘনাথ সাহা কলেজ তার নিজস্ব উদ্যোগে আমাদের রায়গঞ্জের পতঞ্জলি যোগ সমিতির যারা ইনস্ট্রাক্টর রয়েছেন তাদের প্রশিক্ষণ দ্বারা আমরা একটা যোগ শিবিরের আয়োজন করেছি। এবং একই রকমভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যোগ শিবিরের যে ইনস্ট্রাকশান, অর্থাৎ আমরা ব্রিং হোম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেই অ্যাক্টিভিটিটাও পালন করলাম। সবাইকে জাতীয় পতাকা প্রদান করার মাধ্যমে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে এবং ছাত্রছাত্রীরা যোগের বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রশিক্ষণ নেবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিশ্ব যোগ দিবস পালন করা হয়। মঙ্গলবার সকালে বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয়ে বিশ্ব যোগ দিবসে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও যোগ দিবসে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। জেলা কার্যালয়ে বড় করে যোগ দিবসের আয়োজন করা হলেও এদিন সকাল থেকে অঝোরে বৃষ্টির জন্য অনেক দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করতে পারেননি যোগ শিবিরে। তাই বৃষ্টির জন্য বড় করে নয়, ছোট করে যোগ দিবস উদযাপন করা হলো বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয়ে। শুধুমাত্র বিজেপির জেলা কার্যালয় নয়, জেলার বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। যেহেতু আমি আমার নিজের সংসদীয় ক্ষেত্র, সেই সংসদীয় ক্ষেত্রে ছিলাম, তো স্বাভাবিকভাবে সেখানেই আমাদের যোগ দিবসের পালন করার আজকে আয়োজন করা হয়েছিল। যদিও সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে আপনারা জানেন যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল চলে এসেছে, তো আমরা সেই জন্য বাধ্য হয়ে ঘরের মধ্যে এই যোগ দিবসকে পালন করলাম, অর্থাৎ পার্টি অফিসের মধ্যে ভেতরে যোগ দিবসকে পালন করলাম। আমাদের প্ল্যান ছিল ফাঁকা জায়গায় প্রকাশ্য স্থানে যোগ দিবস পালন করার। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গোটা বিশ্বে এই যোগ সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, গোটা পৃথিবীবাসী
যোগ দিবসকে পালন করছে বিভিন্ন দেশ, এমনকি ইসলামিক দেশগুলো পর্যন্ত অনেক দেশ সেখানে যোগ দিবস পালিত হচ্ছে। এর মাধ্যমে পৃথিবীতে গোটা বিশ্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষের জীবন আরও শান্তিপূর্ণ এবং সুখ সমৃদ্ধময় হবে। এই যে অগ্নিবিদদেরকে নিয়ে যেভাবে নানা রকম ঘটনা সেক্ষেত্রে যোগ দিবসের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি বার্তা? দেখুন, যোগ মানুষের মনকে স্থিরতা আনে, শান্তি দেয়। স্বাভাবিকভাবে যারা সেনাবাহিনীতে আগামী দিনে দেশমাতৃকার সেবা করতে চান তারা যোগাভ্যাস করুন, মন শান্তি পাবে এবং আগামী দিনে অগ্নিবীর হয়ে সে দেশের সেনাবাহিনীতে সেবা করবেন। এবং আমরা মুখিয়ে আছি যে এই অগ্নিবীর প্রকল্প চালু হলে পরে আমাদের দেশের বিরাট একটা সংখ্যক যুব সমাজ তাদের কর্মসংস্থান হবে। হীরক মুখার্জি, দিবাকর মজুমদার ও সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।